নমস্কার, আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত। পড়ে শোনাচ্ছি নজরুল স্মৃতি গ্রন্থ থেকে নলিনীকান্ত সরকারের স্মৃতিচারণ দুটি ছোট গল্প। দুটি হিন্দুস্তানি পথচারী ভিখারি, একজন পুরুষ অপরটি নারী, হারমোনিয়ামের সঙ্গে উর্দু গজল গেয়ে ঊর্ধ্ব মুখে চলেছে সারা পল্লীতে মধু বর্ষণ করতে করতে। নজরুলের একান্ত আগ্রহ, আমার বৈঠকখানায় তাদের ডেকে এনে গান শোনার ব্যবস্থা হলো। অনেকগুলি গান শুনিয়ে তারা বিদায় নিল। নজরুল তক্ষুনি বসলেন গান লিখতে। তাদের জাগোপিয়া গানটির রেশ তখনও আমাদের কানে যেন ধ্বনিত হচ্ছে। এই গানের সুর অবলম্বন করে নজরুল কয়েক মিনিটের মধ্যেই লিখে ফেলেন নিশি ভোর হলো জাগিয়া পড়ানো পিয়া গানটি। তার গজল গান লেখার শুরু এইখান থেকে। গজল গানের নেশা তাকে যেন পেয়ে বসল। ওষি ছেড়ে এই বাঁশি ধরবার জন্য কয়েকজন উগ্রপন্থী ব্যঙ্গ বিদ্রুপও করেছিলেন যথেষ্ট। রসের সন্ধান পেলে কবিপ্রাণের অপ্রতিহত গতিমুখে সকল বাধাই তৃণখণ্ডের মতো ভেসে যায়। এক্ষেত্রেও তাই হলো নজরুল এজন্য কয়েকজন চরমপন্থী রাজনীতিকের বিরাগ ভাজন হয়ে পড়লেন। দ্বিতীয় গল্প। স্বার্থবিমুখ নজরুল কোনোদিনই পরার্থপরতায় পরাণমুখ ছিলেন না। মাত্র একটি ঘটনার কথা বলি। দক্ষিণ কলকাতার একটা দুস্থা কন্যার বিবাহ। কোনোরূপে দায় নির্বাহ করবার আয়োজন চলছে। কন্যাপক্ষ নজরুলের পরিচিত। একদিন সন্ধ্যার প্রাক্কালে নজরুল তাঁর গাড়ি নিয়ে আমার কাছে উপস্থিত এসে বললেন, তোমার এখন কোনো কাজ আছে? একটু এসো না আমার সঙ্গে। কোথায় যাচ্ছ? নজরুল প্রথমে কিছুই ভাঙলেন না। গাড়ির শটান চৌরঙ্গি অভিমুখে চলে থামল বেঙ্গল স্টোরসের সামনে। বেঙ্গল স্টোরসে নেমে তখন তিনি সমস্ত কথা প্রকাশ করলেন আমার কাছে। হিন্দু বিবাহের লৌকিক ব্যাপারের সঙ্গে নজরুলের বিশেষ পরিচয় ছিল না, সেই জন্য আমাকে সঙ্গে নিয়ে আসা। বেঙ্গল স্টোরস থেকে নজরুল ফুলশয্যার তত্ত্বের বহু জিনিস কিনলেন। গাড়ি বোঝাই সেই সকল সামগ্রী কন্যার বাড়িতে পৌঁছে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি।